ওয়েলকাম টু ক্যান পিট ক্লাসেস। আমরা জানি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জেনারেল সায়েন্স বলে একটা পোর্শন থাকে, যেখান থেকে কোশ্চেন এসে থাকে, তাতে ফিজিক্সও থাকে। তো সেই ফিজিক্সের বিভিন্ন টপিক যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একটা প্লেলিস্ট বানাবো, সেগুলো আমরা শেষ করব। থিওরি প্লাস বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো থাকে তার অ্যান্সারও আমরা শেষ করব। ঠিক আছে, তো আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন। ফার্স্টে যেটা বলা আছে, নিউটন দ্য ফাদার অফ ফিজিক্স এস্টাবলিশড দ্য লজ অফ মোশন ইন হিজ বুক প্রিন্সিপিয়া ইন 1687। অর্থাৎ নিউটন, যাকে ফাদার অফ ফিজিক্সও বলা হয়ে থাকে, তিনি তার এই যে লজ অফ মোশন এগুলো প্রথম প্রিন্সিপিয়া গ্রন্থে দিয়েছিলেন, যেটা প্রকাশিত হয়েছিল 1687 খ্রিস্টাব্দে। অর্থাৎ এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন পেয়ে গেলাম, যে প্রিন্সিপিয়া কার লেখা, কত সালে প্রকাশিত হয়েছিল, আর আরো একটা কোয়েশ্চেন যে নিউটনের যে ল ছিল দিনটা সেটা কোন বইয়ে প্রথম প্রকাশিত হয়। তো দেখা যাক ফার্স্ট ল কি বলা হয়েছে। তিনটে ল আছে, তার মধ্যে ফার্স্ট ল হচ্ছে এভরিবডি মেনটেন্স ইটস ইনিশিয়াল স্টেট অফ রেস্ট অর মোশন উইথ ইউনিফর্ম স্পিড অন আ স্ট্রেট লাইন আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন ইট। অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখা বরাবর চলতে থাকবে। মানে কি, মানে ধরে নাও কোনো একটা বস্তু রাখা আছে কোনো এক জায়গায়, আমি যদি সেটাতে হাত না দিই তাহলে তো সেটা চিরকাল সেখানেই থেকে যাবে, তাই না? তো সেরকমই, যে কোনো বস্তু স্থির আছে, যদি ফোর্স না প্রয়োগ করা হয় তাহলে সেটা সেখানেই থেকে যাবে। আবার যদি কোনো বস্তু চলতে থাকে তাহলে আমি যদি সেটাকে না থামাই তাহলে সেটা তো অটোমেটিক থামবে না, কোনো না কোনো ভাবে সেটাকে বাধা দিতে হবে, থামাতে হবে, তবে না সে থামবে। তো সেরকমই ফার্স্ট লটা এরকম ধরনেরই বলা আছে। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট ল থেকে আমরা কি পাই, দেখ পরে আলোচনা করা হয়েছে ফার্স্ট ল থেকে আমরা কি কি পাই। ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস পেয়ে থাকি, একটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স আর দুই হচ্ছে কনসেপ্ট অফ ইনার্শিয়া। ডেফিনেশন অফ ফোর্স আমরা কিভাবে পাচ্ছি, অর্থাৎ ডেফিনেশন অফ ফোর্স কি, একবার একটু বাংলায় বলে নিই, তারপর আমি ইংলিশটা করছি। দেখো ফোর্স কাকে বলে, বলা হয় যা প্রয়োগ করলে কোনো বস্তু স্থিতি বা গতি অবস্থার পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে ফোর্স। ঠিক আছে, মানে কোনো বস্তু স্থির আছে, আমি যা দিলে সেটা চলতে শুরু করবে সেটা হচ্ছে ফোর্স, বা কোনো বস্তু চলছে যেটা প্রয়োগ করলে সেটা থামবে সেটা হচ্ছে ফোর্স। তো সেটাই বলা আছে দেখো ডেফিনেশনে, এটাই কিন্তু আমরা ফার্স্ট ল থেকে পাচ্ছি। দেখো কি বলা আছে ডেফিনেশনে, ফোর্স ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজ হুইচ ওয়েন অ্যাক্টস অন আ বডি চেঞ্জেস অর ট্রাইজ টু চেঞ্জ দ্য ইনিশিয়াল স্টেট অফ রেস্ট অর মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি অফ দ্য বডি। মানে কোনো বস্তু যেটা স্থির আছে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে, সেটার যেই গতি অবস্থা বা স্থিতি অবস্থা সেটা চেঞ্জ যে করছে সেই হচ্ছে ফোর্স। ঠিক আছে, তো এই ডেফিনেশন অফ ফোর্স আমরা ফার্স্ট ল থেকে পাই। সেকেন্ড আমরা যেটা পাই সেটা হচ্ছে কনসেপ্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ ইনার্শিয়া কাকে বলে, ইনার্শিয়া বাংলা হচ্ছে জাড্য। কোনো বস্তু, কোনো গতিশীল বস্তু তার গতিটাকে বজায় রাখতে চায়, আবার কোনো স্থির বস্তু তার সেই স্থিতিশীল অবস্থাটাকেও বজায় রাখতে চায়। তো এই এইটাকেই বলা হয় জাড্য। অর্থাৎ যে গতিশীল বস্তু যে গতি অবস্থা বজায় রাখতে চাইছে, বা স্থিতিশীল বস্তু মানে যেটা স্থির আছে এমন বস্তু যে স্থির থাকতে চাইছে, এই যে তাদের এই ধর্ম, এটাকেই বলা হয় জাড্য। ঠিক আছে, দেখো কি লেখা আছে, ইনার্শিয়া ইজ দ্য প্রপার্টি অফ আ বডি ফর হুইচ দ্য বডি অপোজেস দ্য চেঞ্জেস ইন ইটস ইনিশিয়াল স্টেট অফ রেস্ট অর মোশন উইথ ইউনিফর্ম স্পিড অন আ স্ট্রেট লাইন। ইনার্শিয়া ইজ অফ টু টাইপস, ইনার্শিয়া অফ রেস্ট, ইনার্শিয়া অফ মোশন। অর্থাৎ ইনার্শিয়া দু ধরনের, স্থিতিজাড্য আর গতিজাড্য, যেটাকে বলা হয়ে থাকে। মানে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা হচ্ছে স্থিতিজাড্য, আর গতিশীল বস্তু গতিটাকে বজায় রাখার প্রবণতা হচ্ছে গতিজাড্য। এবার এইগুলোর উদাহরণ আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকি, যেটা ফার্স্ট ল এর উদাহরণ বটে। দেখো যখন আমরা ছোট থেকে পড়ে আসছি, যে দেখে আসছি যে বাসে হয়তো আমরা বসে আছি, হঠাৎ করে বাসটা চলতে শুরু করলো, তাহলে আমরা খানিকটা পিছিয়ে যাই। ট্রেনের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই, কেন পিছাচ্ছি না, বাসটা হয়তো এগোতে শুরু করেছে হঠাৎ করে, আমার বডির যে পোর্শনটা বাসের সংস্পর্শে আছে সেই অংশটাও হয়তো এগোতে শুরু করেছে, কিন্তু এই যে আমরা হয়তো সোজা হয়ে বসে আছি, তো আমার মাথা, এটা তো আর বাসের সংস্পর্শে নেই, তো সেটা স্থিরই থাকতে চাই, যেহেতু খানিকটা পিছিয়ে যাচ্ছি। তো ঠিক এরকমই বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, এটা বা ধরে নাও কোনো কেউ ঘোড়ার উপর চেপে আছে, হঠাৎ করে ঘোড়াটা থেমে গেল, তাহলে সে এগিয়ে যাবে, কারণ সে তার গতি অবস্থাটাকে বজায় রাখতে চাইছে। তো এইগুলো হচ্ছে ইনার্শিয়ার উদাহরণ, ফার্স্ট ফ্লাইয়ের উদাহরণ। তাছাড়া বলা হচ্ছে ওয়েন আ ব্ল্যাঙ্কেট ইজ বিটেন বাই আ স্টিক অ্যান্ড দ্য ডাস্ট পার্টিকলস আর রিমুভড। মানে কি হচ্ছে, ধরে নাও একটা ব্ল্যাঙ্কেট আছে, তাকে পেটানো হচ্ছে, ধরো লাঠি দিয়ে পেটানো হচ্ছে, তাহলে কি হচ্ছে, ব্ল্যাঙ্কেটটা সরছে কিন্তু ডাস্ট পার্টিকেল গুলো তার স্থিতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করছে, মানে স্থির থাকছে,
তাহলে কি আছে, ব্ল্যাঙ্কেট সরে গেল, ডাস্ট পার্টিকেল থেকে গেল, ঠিক আছে, তাহলে তাহলে ব্ল্যাঙ্কেট আর ডাস্ট পার্টিকেল আলাদা হয়ে গেল, এইভাবে আর কি পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করা হয় ব্ল্যাঙ্কেট, আমরা জানি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফার্স্ট ল ইজ অলসো কল্ড ল অফ গ্যালিলিও, গ্যালিলিওর ল বলা হয়ে থাকে, আবার এটাকে ল অফ ইনার্শিয়াও বলা হয়ে থাকে, অর্থাৎ জারদের সূত্র, ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। এই যা কথা বললাম এটা ছিল নিউটনের ফার্স্ট ল রিলেটেড কথাবার্তা। এরপর আমরা যদি যাই নিউটনের সেকেন্ড ল, তো সেকেন্ড ল যাওয়ার আগে আমাদের একটা কনসেপ্ট দেখতে হবে, সেটা হচ্ছে মোমেন্টাম। কোনো বস্তু যদি সচল অবস্থায় থাকে তাহলে তার যে নতুন ধর্মের উৎপত্তি হয় সেটা হচ্ছে মোমেন্টাম বা ভর বেগ। কি বলা হয়েছে এখানে, মোমেন্টাম ইজ দ্য প্রপার্টি অফ মুভিং বডি হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি অফ দ্য বডি। অর্থাৎ এই মোমেন্টামটা আমরা কিভাবে পাই, না মাস মাস ইন্টু ভেলোসিটি, অর্থাৎ মোমেন্টাম ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি, মানে কোনো বস্তুর হয়তো ভর দেওয়া আছে, ওয়েট ভর দেওয়া আছে, মাস দেওয়া আছে আর ভেলোসিটি দেওয়া আছে, বললো মোমেন্টাম করো, তো দুটোকে গুণ করে দিলেই হয়ে যাবে, আমাদের দেখতে হবে একক দুটো একই আছে কিনা, তো মাসের একক যদি এসআই থাকে ভেলোসিটির এককও যেন এসআই এই থাকে, তাহলে আমরা দুটোকে গুণ করলে মোমেন্টাম পাবো এসআই এককে, ঠিক আছে। তো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর মান এবং অভিমুখ দুটোই আছে, আর এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে কেজি পার সেকেন্ড আর সিজিএস পদ্ধতিতে গ্রাম পার সেকেন্ড, এককগুলো ইম্পর্টেন্ট, এগুলোকে মনে রাখতে হবে। তো মোমেন্টাম কি আমরা জানলাম, পড়বে। এবার আসছি নিউটনস সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল কি বলা হয়েছে, দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ আ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অন দ্য বডি অ্যান্ড টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তো এখান থেকে এখানে যা বলা হয়েছে ভরবেগের পার্থক্য তাকে সময় দিয়ে ভাগ করে আমরা একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম, এই ফর্মুলাটাই মনে রাখতে হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। কিভাবে এলো সেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, কিন্তু ফিজিক্সের পক্ষে খুব ইম্পর্টেন্ট, তাই পরে যদি মনে হয় কারোর যে কিভাবে এলো আমরা জানবো দেখবো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি পরে সেই নিয়ে একটা ভিডিও বানাবো। যাই হোক, এখানে এফ ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এফ যেখানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এ হচ্ছে এক্সেলারেশন প্রডিউসড, আর এম হচ্ছে মাস অফ দ্য বডি, অর্থাৎ এই যে এই ফর্মুলা থেকে অঙ্ক কিরকম আসে, না হয়তো তোমাকে এম বলে দিয়েছে, এম হয়তো বলে দিয়েছে, এ হয়তো বলে দিয়েছে, অর্থাৎ কোনো বস্তুর ভর আর ত্বরণ বলে দিয়েছে, তাহলে তোমার তোমাকে বের করতে হবে যে এটার উপর প্রযুক্ত বল কত ছিল, বা হতে পারে হয়তো প্রযুক্ত বল বলে দিয়েছে, ভর বলে দিয়েছে, তোমাকে তার ত্বরণ বের করতে হলো। যাই হোক, তিনটে জিনিস এই ফর্মুলাটাই আছে, এর মধ্যে যে কোনো দুটো বলা থাকবে আরেকটা বের করতে হবে, ঠিক আছে। এবার আসছে হচ্ছে হোয়াট উই গেট ফ্রম সেকেন্ড ল, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি পাই। আমি বলেছিলাম যে নিউটনের ফার্স্ট ল থেকে ফোর্সের সংজ্ঞা পাই। এবার ফিজিক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কিছুর সংজ্ঞা বলে দিলেই হয় না, সেটা কতটা পরিমাণ সেটা ততটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ ফোর্সের সংজ্ঞা তো আমরা পেয়েছি কিন্তু ফোর্সের পরিমাণটা কতটা হবে সেইটা পাওয়াটাও ততটাই ইম্পর্টেন্ট। তো সেটা আমরা পাই নিউটনের সেকেন্ড ল থেকে, কতটা ফোর্স অর্থাৎ ফোর্সের স্ট্রেংথ বা ম্যাগনিচিউড এটা আমরা পাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে। নিউটন সেকেন্ড ল গিভস আস দ্য ম্যাগনিচিউড অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ফোর্স, ঠিক আছে। আরেকটা জিনিস বলা হয়েছে নিউটনস ফার্স্ট ল ইজ কন্টেন্ট ইন দ্য সেকেন্ড ল, অর্থাৎ নিউটনের সেকেন্ড ল থেকেও আমরা ফার্স্ট ল প্রুভ করতে পারি চাইলে। জাস্ট এই তথ্যটা ইম্পর্টেন্ট, কিভাবে প্রুভ করতে পারি ইম্পর্টেন্ট নয়, তবে এই ভিডিওটাও আমি পরে বলবো। তারপর হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনস থার্ড ল সবচেয়ে সহজ জিনিস, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো কথাটা শুধু এইটুকু বলে দিলেই হয় না, আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কিন্তু ক্রিয়ার প্রতিক্রিয়া কিন্তু কখনো একই বস্তুর উপর ক্রিয়া করে না, মানে আমি যদি ভাবি যে আমার চুল ধরে আমি নিজেকে তুলবো, আমি কিন্তু তুলতে পারবো না, বা আমি যে চেয়ারে বসে আছি হয়তো চেয়ারে বসে বসে যদি ভাবি চেয়ারটাকে তুলবো আমরা পারবো না, কেন না ওই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার কথা হচ্ছে নিউটনের যে থার্ড ল এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয় সেটা খুব ইম্পর্টেন্ট। রিকয়েল অফ আ গান মানে কি, ধরে নাও কোনো বন্দুক আছে, বন্দুক থেকে হয়তো গুলি চালানো হলো, তাহলে এই যে বন্দুকটা খানিকটা পিছিয়ে আসে, সেই পিছিয়ে আসাটাকে বলা হয় রিকয়েল অফ আ গান। তো কেন পিছিয়ে আসে, না গুলিটাকে ধাক্কা দেওয়া হয়েছে, গুলিটা এগিয়ে গেছে, সেই গুলিটা কিছুটা প্রতিক্রিয়া দিয়েছে যার জন্য হচ্ছে গানটা পেছাচ্ছে, তো
এই যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এটা হচ্ছে রিকয়েল অফ গান, এখান থেকে কোশ্চেন আসে, পরে আমি আলোচনা করব। আজকে শুধু থিওরি আলোচনা করছি, পরে প্রবলেম নিয়ে আলোচনা হবে। এই যে রিকয়েল অফ গান থেকে ভালো ভালো কোশ্চেন। তাছাড়া হচ্ছে মোশন অফ রকেট, অর্থাৎ রকেটের যে মোশন থাকে সেটাও কিন্তু নিউটনের থার্ড লকে ফলো করে। না, রকেটের নিচ দিয়ে যে জ্বালানি পুড়ে যে গ্যাস তৈরি হয় সেটাকে খুব ফোর্স দিয়ে নিচ দিয়ে বের করা হয়, যার ফলে রকেটটা সেই ধাক্কার যে প্রতিক্রিয়া সেটার জন্য উপরের দিকে যায়। তাছাড়া হচ্ছে সুইমিং, আমরা যখন সাঁতার কাটি তখন হচ্ছে হাত দিয়ে জলটাকে ঠেলি পিছন দিকে, জলটাকে আমরা ঠেলি, জল আমাদেরকে ঠেলে দিয়ে আমরা এগিয়ে যাই, খানিকটা এরকম। তো সেক্ষেত্রে নিউটনের থার্ড ল অফ গ্র্যাভিটি। তাছাড়াও ফ্লাইং অফ আ বার্ড, অর্থাৎ যখন পাখি ওড়ে তখন সে ডানা দিয়ে বায়ুটাকে নিচের দিকে চাপ দেয়, বায়ুটা তার প্রতিক্রিয়া দেয় যার জন্য পাখি উঠতে পারে। এই গেল নিউটনের থার্ড ল এর অ্যাপ্লিকেশন। তো আজকে নিউটনের লস, তিনটে লস নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে কি জানা যায় আলোচনা করলাম, কি কোশ্চেন হতে পারে বললাম, আর তাদের এক্সাম্পলসও দিলাম। এর পরের দিন আমরা ফ্রিকশন নিয়ে আলোচনা করব। আমরা থিওরি গুলো সব শেষ করে নেওয়ার পর টানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। থ্যাংক ইউ।